हेलो एवरीवन, वेलकम टू बायोलॉजी ट्यूटोरियल फर्स्ट एकটা। तो आज के जो विषय নিয়ে আমরা কথা বলতে চলেছি সেটা হচ্ছে তোমাদের জেনপাস ইউজি 2022 সালে জেনপাস ইউজি 15 তারিখ তোমাদের পরীক্ষা রয়েছে। তার আগে ইম্পর্টেন্ট কিছু টিপস কিভাবে তোমরা एग्जाम দেবে, কি কি কোশ্চেন ফলো করবে, বায়োলজির কোন চ্যাপ্টার গুলো ভালোভাবে করলে তোমরা খুব সহজেই ভালো স্কোর করে আসতে পারবে এবং কিভাবে করবে, তার জন্য আগে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা বুঝে নেওয়া দরকার। অনেক আগেই WBJEE তোমাদের এই সিলেবাস সম্বন্ধিত এবং কোশ্চেন সম্বন্ধিত প্যাটার্ন দিয়েছে, ওয়েবসাইটে আছে, তোমরা দেখে নিতে পারো বা এর ভিডিও আগে দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আইদার চলো বলে দেওয়া যাক আর একবার তোমাদের জন্য কি দুটো ক্যাটাগরি আছে তোমাদের, একটা ক্যাটাগরি 1 আর একটা ক্যাটাগরি 2, ঠিক আছে। ক্যাটাগরি 1 এ 15টা কোশ্চেন থাকছে, যদি বায়ো ধরো বায়োতে 15টা কোশ্চেন থাকছে, টুতে থাকছে 5টা, এটার মার্কস পাবে 1, ঠিক আছে। বাট এক্ষেত্রে নেগেটিভ আছে, নেগেটিভ কিন্তু আছে, এক্ষেত্রে কোনো নেগেটিভ নেই, এটাই 2 নম্বর বলে পাবে। তাহলে টোটাল তুমি পাচ্ছ এখানে 15 নম্বর, টোটাল এখানে পাচ্ছ 10 নম্বর, টোটাল বায়োলজি তোমাকে দেবে 25টা নম্বর। এইভাবেই ফিজিক্স এবং কেমিস্ট্রি পুনরায় তোমাকে 25-25 করে নাম্বার দেবে, অর্থাৎ হ্যাঁ তোমাদের 25-25 করে ফলো করতে হবে। আর কি পাবে তোমরা, রিজনিং পাবে, রিজনিং এর জন্য 20 নাম্বার পাবে, আর ইংলিশ, হ্যাঁ ভোকাব ইংলিশ থাকতে পারে, হ্যাঁ সেই জাতীয় ইংলিশ থেকে তোমরা 20 নাম্বার পাচ্ছ। টোটাল তোমাদের এত নম্বরের পরীক্ষা দিতে হবে এবং তার মধ্যে বায়োকে কিভাবে শর্ট আউট করবে এবং সব থেকে বেশি নাম্বার কিভাবে বায়োলজিতে তুলে নেওয়া যায়, এই 15 যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের কিছু অর্থে ডেঞ্জার জোন আছে, যেগুলো সঠিক মনে হবে সেই কোয়েশ্চেন গুলোই তোমরা অ্যাটেম্প করবে এবং ভালোভাবে পূর্ণভাবে কোল করে আসবে, যাতে সঠিক নাম্বার 15। টার্গেট রাখবে 15-র মধ্যে 10 থেকে 12টি কারেক্ট করে আসা, এবং তার জন্য নির্দিষ্ট কিছু চ্যাপ্টার আছে যে প্রতিটি কোয়েশ্চেন প্রতি বছরই এসে থাকে, আমি বলে দেবো লাস্ট এন্ডিং এ কিভাবে তোমরা রিভিশন করতে পারবে। তো চলো শেষ অব্দি দেখতে থাকো, আর এটাতে কোনো নেগেটিভ কিন্তু থাকছে না, হ্যাঁ 2 নম্বরের কোশ্চেন গুলো কোনো নেগেটিভ থাকছে না, বর্ষা থেকে এখনো অব্দি যা বলা হয়েছে তাতে একটি কোশ্চেনে মাল্টিপল অ্যান্সার থাকতে পারে, অনেকগুলি অ্যান্সার থাকতে পারে, সবগুলি হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, ততগুলো তোমাকে অ্যান্সারে ইনপুট করতে হবে, কোনো নেগেটিভ থাকছে না। 2 নম্বর থাকবে, নাম্বার কিভাবে কাউন্টিং হবে, বর্ষা বলছে 2-এর যদি 3টে উত্তর থাকে তুমি 1টা দাও তাহলে তুমি এইভাবে নাম্বার পাচ্ছ, অর্থাৎ তুমি সেই কোশ্চেনটাই পাচ্ছ 2-এর 3 মার্কস। এইভাবে পরশব থেকে এখনো নোটিফিকেশন করা রয়েছে, পরবর্তীকালে আরো হয়তো নোটিফিকেশন আসবে, তোমরা এলে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তাই এটা ডেঞ্জার জোন থাকছে না, এখানে তুমি 5টি কোশ্চেন পাচ্ছ, অবশ্যই অ্যাটেম্প করে নিও, আর এখান থেকে কোন কোন চ্যাপ্টার ফলো করলে তোমরা ইজিলি ভাবে ভালো মার্কস বা পরীক্ষায় কমন পেতে পারো। তার মধ্যে প্রথম চ্যাপ্টার অবশ্যই ভালোভাবে যেটা দেখবে সেটা হচ্ছে SRMP, আমি শর্ট ফর্মে বলছি, যাকে বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন পাওয়ার ইম্প্যাক্টস, ক্লাস 12 এর দ্বিতীয় চ্যাপ্টার সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এরপর তোমরা দেখতে পারো হিউম্যান রিপ্রোডাকশন, এইচআর, হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ অলসো, অর্থাৎ জননগত স্বাস্থ্য, মানব জনন এবং জননগত স্বাস্থ্য। এছাড়া তোমরা যেখান থেকে কোশ্চেন খুব প্রবাবিলিটি আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ডিজিজ, হেলথ অ্যান্ড ডিজিজ অর্থাৎ আমাদের স্বাস্থ্য ও রোগ যে চ্যাপ্টারটি রয়েছে। সাথে 12 থেকে আর দেখতে পারো বায়োটেক, হ্যাঁ বায়োটেকনোলজি, হ্যাঁ টেকনোলজি অ্যাপ্লিকেশন, এই চ্যাপ্টারটি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অংশে বেশি। আর ইকোলজি তোমাদের কাছে খুব কমন চ্যাপ্টার, তাই ইকোলজিটা রিভিশন করে নিতে পারো, হ্যাঁ সব কোশ্চেন, পলিউশন গুলো দেখতে পারো, আন্দোলন দেখতে পারো, তার মধ্যে চিপকো, সাইলেন্ট ভ্যালি, হ্যাঁ তোমার দাসলি গ্রাম স্বরাজ আন্দোলন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে হয়েছিল, কে করেছিল, তার তত্ত্বাবধান হচ্ছে, সেইগুলো কিন্তু শর্ট শর্ট কোশ্চেন, নোট আউট করতে হবে ছোট ছোট পয়েন্ট গুলো। হ্যাঁ এছাড়া এসআরএফ এর মধ্যে তোমার ডাবল ফার্টিলাইজেশন কোন বৈজ্ঞানিক করেন, সেই জাতীয় কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, তো শর্ট শর্ট নোট আউট করতে হবে। 11 থেকে যদি দেখো তাহলে ব্লাড রিলেশন অবশ্যই ভালোভাবে দেখবে, হ্যাঁ অর্থাৎ ব্লাডের টপিক এর রিলেশন, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এই জাতীয় রোগ, হ্যাঁ তারপরে তোমার শ্বাসজনিত রোগ যেগুলো আছে, পেশাগত শ্বাসজনিত রোগ, এই জাতীয় কোশ্চেন বেশি থাকে। আর উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান, প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান,
হ্যাঁ, তার মধ্যে অ্যানি, আর যদি ক্লাসিফিকেশনে যাও, অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা, এই জাতীয় থেকে কোয়েশ্চেন আসার প্রবাবিলিটি অনেক অংশে তোমাদের বেশি থাকে। তো সেগুলোকে ভালোভাবে দেখে যাবে। আর তোমাদের বিভিন্ন যে উদ্ভিদের গঠনগত অঙ্গ সংস্থানে বিভিন্ন যে পর্যায়গুলো আছে, স্টিলি ভাগগুলো আছে, স্টিলি পয়েন্টটা ভালোভাবে দেখবে। হ্যাঁ, তারপরে তোমার ইনফ্লোরেসেন্স, হ্যাঁ, তো সেটা দেখতে হবে। সেই জাতীয় জায়গাগুলোর কোয়েশ্চেন আসার প্রবাবিলিটি আমি যেগুলো বললাম, উল্লেখ করলাম, সেগুলো অবশ্যই দেখে যেও। আর করোটি স্নায়ু, সুষুম্না স্নায়ু কত, কোথায় কোনটা থাকছে, কোনটা লার্জেস্ট, কোনটা লংগেস্ট, হ্যাঁ, সেই বিষয়গুলো, কতগুলো হাড় আমাদের বডিতে আছে, তার মধ্যে স্কেল স্কালে কতগুলো আছে, হ্যাঁ, সেই জাতীয় অগ্রবাহুতে কতগুলো আছে, সেই নাম্বার মানে নাম্বারস অফ বোন যেগুলো আছে, বোনের টপিকটা দেখে যেতে হবে। এই এই চ্যাপ্টারের টপিক যেগুলো তোমাদের বলা হলো সেগুলো বাড়িতে রিভিশন করো, তোমাদের আগে করানো হয়েছে, যা খুব ইম্পর্টেন্ট, এবং এইসব জায়গা থেকে কোশ্চেনে কমন আসার সম্ভাবনা অনেক অংশে বেশি। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে দেবে, হ্যাঁ, এবং এই জাতীয় সবকিছু নোটিফিকেশন তুমি পেতে থাকবে, এবং চ্যানেলটি ফলো করবে বাকি আগামী নোটিফিকেশনও খুব সহজে পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।